একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, পঁচাশি, ছিয়াশি, 87, 88। তোর এত বড় সাহস, তুই আমাকে ওখানে রেখে চলে আসছিস? আর সরি বলছি না, সরি বলছি তো। রাখ তোর সরি। আমাদের রিলেশনের বয়স কত? হবে 4-5 বছর তো হবে। 4 না 5, একটা বল। 5। বিয়ে কবে করবা? বিয়ে করতে আসলে এখানে বিয়ে করবা না? হ্যাঁ করবো না কেন, করবো, অবশ্যই করবো। তো এত তাড়াহুড়ো কি আছে? 5 বছর হয়ে গেছে রিলেশনশিপে, তোর আরো টাইম লাগবে? সত্যি করে বলতো, তুই কি বিয়ে করবি নাকি অন্য কোনো ধান্দা আছে? আহা কি বলতেছ, ধান্দা ধান্দা, আমি প্রেম করতেছি, ধান্দা কেন করতে যাবো? অবশ্যই বিয়ে করবো। একটু টাইম দাও, মানে এখনো তো কত সময় আছে, একটু এনজয় করি লাইফটাকে। রাখ তোর এনজয়। তুই জানিস আমি তোর জন্য কতগুলো বিয়ে প্রপোজাল রিজেক্ট করছি, আর তুই এখন আমাকে ইগনোর করতেছিস। আজব তো, আমি কখন বলছি আমি বিয়ে করবো না? তাহলে তুই এগুলো কি বলতেছিস? আমি বলছি তো, আচ্ছা ঠিক আছে, আমি সরি, ভুল হয়েছে, ওকে, বিয়ে করতে হবে তো এখনই, এই মুহূর্তে করবো, চল 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 চল। আমি কি বলছি নাকি যে এখন বিয়ে করতে? তাহলে কখন করবি? প্রেম করছি দেখে কোনো শখ আহ্লাদ নাই, আগে আমার বাসায় প্রপোজাল পাঠাও, তারপর বিয়ে। প্রপোজাল? আগে তুই তোর বাবাকে বুঝা, আমার কথা বল, তারপর আমি দেখবো তুই কি প্রপোজাল নিয়ে যাওয়া যায় নাকি। আমি বাবাকে তোমার কথা বলছি। সত্যি? তুই তোর বাপরে বলছিস? হ্যাঁ নিশ্চয়ই তোরা ঝাড়ি দিছে, তারপর তুই বেহার মতো কেন এসে আমার এখানে বলছিস? হ্যাঁ বাবা তোমাকে দেখা করতে বলছে। কবে দেখা করতে বলছে? আপনি? আমি রশিদপুর গ্রাম থেকে আসেছি। এটা কি সাহেব সাহেবের বাসা? জি, কিন্তু আপনি কে? আমি আর সাহেব একসাথে কলেজে পড়াশোনা করেছি আর কি, বুঝতে পারছেন, আমরা কলেজ ফ্রেন্ড। ও তো আসেন, ভিতরে আসেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জি। ভাইজান, এত কিছু আনার কি দরকার ছিল? না না, আপনারা ঢাকা শহরের মানুষ, ফ্রেশ তো কিছুই পান না। ওই আমাকে নিজেকের ভেজিটেবল গাছের, আপনার নারকেল সাহায্যকে পছন্দ করতো, আর এই যে মুরগি, দেশি মুরগি তো পান না, আটা মুরগি, আপনারা তো খান ফার্মের মুরগি। মা আমি ভার্সিটিতে যাব, টাকা দাও। আপনাদের সাহেবের মেয়ে নাকি? জি, ও মিনি, আমাদের এক ছেলে এক মেয়ে, আর ছেলের নাম রাব্বি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পরিবার পরিকল্পনা করে পরিকল্পিত সংসার, এক ছেলে এক মেয়ে, সুখী পরিবার, ভেরি গুড। তুই একটু বস, তোর আঙ্কেলের সঙ্গে কথা বল, আমি নিয়ে আসি। তো তুমি কোথায় পড়তেছ মা? আঙ্কেল আমি অনার্স সেকেন্ড। তো দেখতে কিন্তু তুমি তোমার বাবার মতো হয়েছো একেবারে। সাহেদ কখন আসবে? ভাইজান ও তো নেই। নেই মানে? নেই মানে ও তো অনেক আগেই মারা গেছে, কয়েক বছর আগেই। আমি তো এই দুঃসংবাদটা জানতাম না, ভাবি মেলা দিন হয়ে গেল, ওর সাথে যোগাযোগ নেই। আমার ঢাকায় একটা জরুরি কাজ পড়িছে, ভাবলাম যে কাজটা সারি, সাহেজের বাড়িতে থেকে কাজও সারা হবে, গল্প গুজব হবে, দুই বন্ধু মিলে এই কলেজ জীবনে কথাবার্তা বলবো। আরে আমি বুঝতে পারিনি, ভাবি যাই, কিছু মনে করবেন না,
তো ভাবি এগুলো থাকলো আমি যাই যাই মানে আপনি কোথায় যাবেন এই যে বসেন আপনি না কাজ নিয়ে আসছেন জি ঢাকা শহরে আসছেন কাজ সেরে যাবেন না আগে কোথায় যাবেন আসার মানে এটা হোটেলে থেকে মানে আপনাদের কি জন্য কষ্ট দিতে যাবো বুঝতে পারছেন আমার বন্ধু যাই যে কেন কি করবো এতদিন পরে আরে এত কষ্টের কি হলো তাছাড়া আপনি শাহিদের এত আপনজন তো ঘনিষ্ঠ বন্ধু আর আপনি এতদিন পরে শাহিদের বাসায় এসছেন আর আমি ভাই সাহেব শুনেন আমি আপনাকে বলে আপনি এখানেই থাকবেন এখানে থেকেই আপনি কাজ করবেন আপনি কোথাও যাবেন না প্লিজ আমি কেন জানলাম না এই কথাটা আমি কেন জানলাম আচ্ছা ঠিক আছে আপনি এতজন রিকোয়েস্ট করতেছেন আমি তাহলে থেকেই যাই এই আপনি কোথাও